जय गुरु वंदे पुरुषोत्तमम परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर सहित आलोचना आलोचना प्रसंगे एकविंश खंड थेके पाठ करछि। दोसरा बैशाख 1359 मंगलवार, इंग्रजी 15 एप्रिल 1952। श्री श्री ठाकुर प्रातः ज्योति आश्रमे एसे बसेछेन। आज अनेकेई चले जाबेन, অনেকেই এসে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে অনুমতি নিয়ে যেতে লাগলেন। পরে শ্রী শ্রী ঠাকুর বড়াল বাংলোর দালানে এসে বসলেন। শ্রী শ্রী ঠাকুর এবার বিশেষ করে বলছেন, আগামী 5 বছরের মধ্যে অন্তত 8-10 কোটি দীক্ষার ব্যবস্থা করতে, তপোবন এবং কয়েকজনের ভরণ পোষণের জন্য প্রতি মাসে যাতে অন্তত 2500 টাকা পাওয়া যায় সেজন্য শ্রী শ্রী ঠাকুর জোর দিয়ে বললেন। কয়েকখানা গাড়ির জন্য শ্রী শ্রী ঠাকুর কয়েকজনকে বললেন, আর বিশেষ করে জোর দিলেন কর্মী সংগ্রহের উপর। শ্রী শ্রী ঠাকুর রাত্রে জ্যোতি আশ্রমে, আজ আলো জ্বলেনি, তার উপর মেঘলা অন্ধকার রাত। একজন দাদার অসুখ বিসুখ সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর বললেন, নাম খুব জোরে চালানো লাগে, ততখানি তাপ সৃষ্টি করতে পারলে তার প্রভাবে সব রোগের জীবাণু মরে যায়। রাত্রে কর্ণার্জুন নাটক অভিনীত হয় রঙ্গন ভিলায়। জয় গুরু। 3রা বৈশাখ 1359 বুধবার, ইংরাজি 16 এপ্রিল 1952। শ্রী শ্রী ঠাকুর প্রাতে জ্যোতি আশ্রমের বারান্দায় উপবিষ্ট, কেষ্টদা ও জ্যোতিবৃন্দ আছেন। শরৎ হালদারদা প্রসঙ্গত জিজ্ঞাসা করলেন, যুধিষ্ঠির যে পাশা খেলতে গেলেন এর কুফল কি হবে শ্রীকৃষ্ণ তো জানতেন, তবে তাঁকে প্রতিনিবৃত্ত করলেন না কেন? শ্রী শ্রী ঠাকুর, তিনি জানেন কোথায় কাকে কখন রেজিস্ট প্রতিরোধ করতে হবে বা হবে না। মফিজ পাগল বলতো, দুনিয়াটা একটা চাল, যেখানে যেমন প্রয়োজন তেমন চাল নিয়ে চলেন তিনি, আবার যথেষ্ট আনুগত্য না থাকলে সবাইকে সবসময় অবাঞ্ছিত কাজ হতে প্রতিনিবৃত্ত করা যায় না, বললেও শোনে না, তখন তাকে অনুসরণ করে সময় মতো ঠিক করতে হয়। কর্ণের প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, যদি কেউ বিকেন্দ্রিক হয় আর সে যদি অতি পরাক্রমীয় হয় বা গুণবানও হয় তাহলেও সে ডাউন, অধোগামী হয়ই। সার্থকতার প্রথম তুকি হল ইষ্টস্বার্থী হওয়া, ইষ্টকে নিজের স্বার্থ করে নেওয়া। এত মানুষ আছে, অল্প কয়েকজনের মধ্যে সেই জিনিসটা যদি থাকে তাহলে কী যে হতে পারে বলা যায় না। হনুমান, ওমর, ওসমান, অবুক্কর ইত্যাদির মধ্যে ওই জিনিসটা ছিল। ওই রকমটা থাকলে দূরদৃষ্টি, অন্তর্দৃষ্টি, বুদ্ধি, চাতুর্য, সাহস, বীর্য সব কিছুই বেড়ে যায়। শ্রী শ্রী ঠাকুর বিকালে জ্যোতি আশ্রমে উপস্থিত। যোগেন্দা এসে তপোবনের বাস্তব সমস্যাদি সম্পর্কে নানা প্রশ্নাদি করলেন। শ্রী শ্রী ঠাকুর তপোবন সম্পর্কে পূজনীয় বর্দা এবং কেষ্টদা, সুশীলদা, যতীনদা ও শরৎদার সঙ্গে আলাপ আলোচনা করে যা যা করণীয় করতে আদেশ করলেন। যোগেন্দা, ইষ্টের যে কাজের ভার আমি গ্রহণ করি, সে কাজ যদি আমি ভালোভাবে করি তাহলেই কি বোঝা যায় না যে আমার ইষ্টের প্রতি অনুরাগ আছে? শ্রী শ্রী ঠাকুর, ও কথাই না, আপনার ছেলেটার প্রতি কেমন হয় তার স্বার্থে আপনি শতই স্বার্থান্বিত থাকেন, করেনও তেমনতর, একটা ফিলিং অনুভূতিও থাকে অমনি, এটা এক লহমায়ও হয় আবার হাজার বছরেও হয় না। আরণির কথা শুনেছি, তার গুরুর প্রতি ছিল অপরিসীম শ্রদ্ধা, তার জন্য যে কোনো দুঃখবরণ সে অতি সহজ মনে করত, এমনি করেই সে সমস্ত জ্ঞানের অধিকারী হয়েছিল। ওইটাই হলো শিক্ষার গোড়ার কথা। আপনার যদি আপনার ইষ্টের প্রতি অমন্তর হয়
আর আপনার সংস্পর্শে যদি ছেলেদের মধ্যে ওই জিনিসটা গজিয়ে ওঠে, তবে যে কী কাণ্ড হতে পারে বলা যায় না। শরদ্দা, একজন হয়তো আপনার কাছ থেকে অ্যালাওয়েন্স ভাতা নেয়, প্রয়োজন মতো সে কতখানি সেই অ্যালাওয়েন্স ভাতা স্যাক্রিফাইস ত্যাগ করতে পারে সেইটা কি অনুরাগের মাপকাঠি? শ্রী শ্রী ঠাকুর, কথা হচ্ছে আপনি কিংবা আর পাঁচজন হয়তো অ্যালাওয়েন্স নেন, আজ দিতে পারা যাচ্ছে নিচ্ছেন, কিন্তু একদিন যদি দিতে পারা না যায়, তাহলে যদি আপনি চলে যান, আপনার থাকাটা নির্ভর করে যদি ওই টাকার ওপর, তাহলে হবে না। ফলো কথা, আপনারা এখানে থাকেন আপনাদের প্রাণের আবেগ নিয়ে, সেই প্রাণই সৃষ্টি করে যা কিছু, তার ওপর দাঁড়িয়েই মানুষ চলে। কিন্তু অসুবিধা হলো বলে মানুষ প্রাণের উৎস ত্যাগ করে চলে যায় না, তাতে কোথাও সুবিধা করে উঠতে পারে না। শ্রী শ্রী ঠাকুর কয়েকজন দাদাকে বলছিলেন, এমন কিছু করবে না যাতে নিজেদের মধ্যে ভাঙন ধরে, অচ্ছেদ্য বন্ধনে বজ্রসূত্রে গেঁথে উঠতে হবে তোমাদের, এমন সংগত হতে হবে যে লাখো বিত্রাসুরের আঘাতও তোমাদের বিচ্ছিন্ন করতে পারবে না। তোমরা কয়লা গাছও কোটি কোটি হয়ে পড়ো, সুলতান সাহেবের চাটাইয়ের মতো দেশের পর দেশ ছেয়ে যাক। জনৈক ভাই শ্রেষ্ঠ যাজি হওয়ার কথা বলেন, তার মানে কি? শ্রী শ্রী ঠাকুর, আমরা যেখানে কলকে পাই কেবল তাদের মধ্যে যদি আবদ্ধ থাকি, তাতে আমাদের বুদ্ধিবৃত্তি খোলে না, শক্তিও বাড়ে না। শ্রেষ্ঠ যাজি হতে গিয়ে আমাদের অন্তর্নিহিত শক্তি উৎফিন্ন হয়ে ওঠে, তখন আমাদের চালচলন, কথাবার্তা, ব্যবহার এমন করা লাগে যাতে তারা মুগ্ধ হয়, এতে আমরাও ইফল করি, বিবর্তিত হই, শক্তি বাড়ে। ওদের সংস্রবে সাধারণ যারা আছে তারাও উন্নত হয়, তাই বলে মাস সাধারণ জনতাকে ইগনোর, অবজ্ঞা করব না। উক্ত ভাই, আপনার কাছে যখন আসি তখন সব সমস্যারই সমাধান হয়ে যায়, কিছুদিন পরে আবার তা মুছে যায়, এর কারণ কি? শ্রী শ্রী ঠাকুর, তার মানে সমাধান হয়েই আছে, মুছে যায় মানে কমপ্লেক্স প্রবৃত্তি এসে চেপে ধরে, আর মুছে যাবে কি, তোরা যে পরমপিতারই সন্তান। একটি দাদা, অনেককে ইষ্টপ্রীতি ধরানোই যায় না। শ্রী শ্রী ঠাকুর, ও এমন জিনিস যে কিছুদিন করতে করতে ঠিক পায়, তখন লোভ এসে যায়। তোমরা দশজনে ভালো করে করো, তোমাদের দেখা দেখি করবে। মৃগাঙ্ক বেড়াদা, আমি দেখি আপনি মাঝে মাঝেই দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। শ্রী শ্রী ঠাকুর, হয়তো কিছু ভাবি। মৃগাঙ্কদা, মনে হয় আমাদের কোনো ত্রুটির দরুন আপনার এই দীর্ঘ নিঃশ্বাস পড়ে না তো? শ্রী শ্রী ঠাকুর, আমি কি চাই, কি দেখলে সুখী হই তা তো সব জানিসই, আমি ভাবি আমি থাকতে থাকতে তোদের যদি একটা কিছু করে দিয়ে যেতে পারতাম তাহলে হতো, আর তো বুড়ো হয়ে গেলাম। একজন দাদা, আপনি বলেছিলেন ভালো করে কাজ করতে, কিন্তু তা তো পারি না। শ্রী শ্রী ঠাকুর, পারি না বলিস কেন, ওই বলাই পাড়াটাকে ব্যাহত করে দেয়, করাই লাগবে, পাড়াই লাগবে, মারি ওরি পারি যে কৌশলে। একটি ভাই, আমি যাজন করতে পারি না তেমন। শ্রী শ্রী ঠাকুর, কয়েকদিন করতে করতে দেখবি ধাঁচ এসে যাবে, যাজন করা মানে তো সৎ কথা বলা, যাতে মানুষের ভালো হয়, সুখ শান্তি হয়, সেই কথা বলা এত কঠিন কিছু নয়। একটি দাদা, জীবনে বহু দুঃখ কষ্টের মধ্যে দিয়ে চলতে হচ্ছে। শ্রী শ্রী ঠাকুর, পরমপিতাকে ডাক, তাহলে দুঃখ কষ্টের ভিতর দিয়ে চলতে হলেও আনব্যালেন্সড সাম্যহারা হবে না, আর শান্তি মানে একটা স্ট্যাটিক স্থিতিশীল অবস্থা নয়, কোনো অবস্থায় আনব্যালেন্সড সাম্যহারা না হয় শান্তি। শ্রী শ্রী ঠাকুর রাত্রে জ্যোতি আশ্রমে কর্মী সম্মেলনে বললেন,
8-10 কোটি দীক্ষিত করে তুলতে পারলে হোল ইন্ডিয়া, সারা ভারত তোমাদের হয়ে যাবে। ধীরে ধীরে ইউরোপ, রাশিয়া, আমেরিকাতেও ছড়িয়ে পড়তে পারবে। বেপরোয়াভাবে চলাই ভালো। তোমরা যদি এগিয়ে যাও, তোমাদের পিছনে যারা আছে তারাও এগিয়ে যাবে। ইঞ্জিন যদি এগিয়ে যায়, গাড়িও এগিয়ে যাবে। নতুন দীক্ষা চলবেই, পুরনোকে মেনটেন রক্ষা করে। দুটো হাতই চালু রাখা লাগবে। অমূল্য দাস্তা, পরিবারের কেউ কেউ অনেক সময় ইষ্ট কাজে ব্যাঘাত জন্মায়, সেই সব ক্ষেত্রে অনেক সময় ঝগড়া বেঁধে যায়। শ্রী শ্রী ঠাকুর, এর চাইতে বরং এড়িয়ে যাওয়াই ভালো, কিংবা মিষ্টিভাবে নিরোধ করা ভালো। ঝগড়া যত বাড়ানো যায় ততই বেড়ে যাবে, কথায় কথায় মাথা গরম হবে, তখন আর সামলাতে পারবে না। জয় গুরু।